Hello everyone, welcome to Bangla League Masterclass. আজ আমি তোমাদের শেখাবো আর্ম বল কিভাবে করতে হয় ও ধরতে হয়। তোমরা সবাই জানো বেসিক বল ধরার নিয়ম, যেহেতু এটা তো আর্ম বল করার সময় তোমার খুব একটা পরিবর্তন করতে হবে না, জাস্ট বলটাকে ধরে যদি একটু ঘুরিয়ে দাও সিমটা এভাবে চলে আসবে। তো তুমি যেটা করতে পারবে তখন, যে সোজা যদি বলটা ছাড়ো, যেহেতু বলের সিমটা একটু ভেতরের দিকে আছে, স্বাভাবিকভাবে বলটা একটু ভেতরের দিকে যাবে। তো তোমার জন্য যেটা সুবিধা হবে, যে তুমি যদি ছেড়ে দাও বলটা ভেতরের দিকে যেহেতু যাবে, ব্যাটসম্যানের জন্য খুবই এটা একটা কষ্টকর ব্যাপার হবে খেলাটা, যেহেতু তোমার বল স্বাভাবিকভাবেই ব্যাটসম্যান এক্সপেক্ট করতেছে সবসময় বাইরের দিকে যাবে। তো যখন এটা ভেতরের দিকে আসবে, স্বাভাবিকভাবে ব্যাটসম্যানের জন্য ডিফারেন্ট একটা জিনিস হবে। তো একটা জিনিস খেয়াল রাখতে হবে, বলের সিমটা যেন এই পজিশনে থাকে আর এট দি সেম টাইম তোমার রিস্টটা যেন সোজা নামে। আশা করি আমার এই টিপসগুলো তোমাদের কাজে আসবে, এবং আমার এই টিপসগুলো কাজে লাগিয়ে তোমরা ভিডিও পাঠিয়ে দাও এবং জিতে নাও আকর্ষণীয় পুরস্কার এবং আমার ড্রিম টিমে সিলেক্ট হওয়ার সুযোগ।